সালামু আলাইকুম, কনগ্রেচুলেশন, আশা করি ভালো আছেন সকলেই। আজকে যে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে জিআইএফ ফাইল কিভাবে আমরা অ্যানিমেশন আকারে তৈরি করব সেটি নিয়ে। ফটোশপ ওপেন করলাম, এখন আমি যে সোর্স ফাইলটি আছে আমার, যে তিনটা পিকচার আমি উঠিয়েছি, আমার নিজের তিনটা পিকচার উঠিয়েছি, এই তিনটা পিকচার দিয়ে আমি অ্যানিমেশন তৈরি করব। তো দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, ফাইল ক্লিক, ওপেনে ক্লিক করার পর আমার তিনটা পিকচার আমি সিলেক্ট করলাম, তারপর ওপেনে ক্লিক, তিনটা পিকচার ওপেন হলো একই জায়গা থেকে একই ভিউতে। জাস্ট আমি যে জায়গাটুকু অ্যানিমেশন করব সেইটুকু আমি চোখটাকে ফলো করেছি, চোখটাকে অ্যানিমেশন করব, তাই আমি চোখটাকে চেঞ্জ করে করে তিনটা শট নিয়েছি, সেই তিনটা পিকচার আমি একটা পেজে রাখলাম। রাখার পর যে জায়গাটুকু আমি অ্যানিমেশন করব, এই যে এই চোখের এই জায়গাটাকে আমি সিলেক্ট করতেছি, এই জায়গাটাকে আমি অ্যানিমেশন করব। আমার তিনটা লেয়ার থেকে আমি অ্যানিমেশনের জায়গাগুলো শুধু কপি পেস্ট করব। ফেদার দিয়ে নিলাম 30, হ্যাঁ, তারপর কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, আমি শুধু কপির অংশটুকু রাখলাম, আদার্স লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। তারপর এটা হয়ে গেল একটা লেয়ার, তারপর এইটাকে আমি আরেকটা লেয়ার বানাবো, এই অংশটুকু সিলেক্ট করছি, যেটুকু অ্যানিমেশন করব সেটুকু সিলেক্ট করার পর হেডার দিয়ে নিলাম 30, তারপর ওকে। এখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটাকে আমি রাখলাম। এখন আমি আমার মূল পিকচারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো পিন টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব, ছবির লুকিংটা একটু ভালো দেখাবে সেই জন্য। রিমুভ করা কিছু অংশ আমি ইরেজ করে দিচ্ছি যাতে করে স্মুথ হয় ছবিটা। দেখুন ছবিটা এখন ভালো দেখাচ্ছে। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো আমার গ্যালারি থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, ড্রপ এন্ড ড্র্যাগ করে তারপর এটাকে রিসাইজ করে এন্টার দিয়ে দিলাম। এখন আমি এটাকে ব্যাকে রাখব, সব লেয়ারের নিচে রাখব, রাখলাম। তো পিছনে ব্যাকগ্রাউন্ডের মানুষটাকে আমি সরিয়ে দেব। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিলাম। এগুলি দেখাচ্ছি মূলত আমি যে কাজগুলো করছি সেগুলি শেয়ার করছি। আমাদের মূল কাজে কিন্তু এখনো আমরা যাইনি, আমরা মূল কাজের র ফাইলগুলো আমরা তৈরি করছি। আমাদের লেয়ারগুলো তৈরি হওয়ার পরে আমি সেই কাজটি দেখিয়ে দিব কিভাবে এটাকে অ্যানিমেট আকারে ডিসপ্লে করব, কিভাবে এটাকে অ্যানিমেট আকারে ডিসপ্লে করব। তো সো আমরা আগে আমাদের ডাটা তৈরি করে নিতে হবে, আমাদের ফাইলগুলো তৈরি করে নিতে হবে। তো আমি এটাকে রাখলাম মূল ব্যাকগ্রাউন্ড পিকচার, এটাকে আমি তিনটা ভিউতে তিনটা পিকচার তৈরি করব। আমি লেয়ারটা কপি করে নিলাম, একটাকে দিলাম লেয়ার ওয়ান, একটা লেয়ার টু, লেয়ার ওয়ান যা আছে তাই, লেয়ার টুতে আমি শুধু চোখটাকে ভিউ করে তারপর এই দুটোকে আমি শিফট কন্ট্রোল ই দিয়ে আমি একত্র করে নিলাম। হ্যাঁ, দেখুন লেয়ার ওয়ান টু রেডি হয়ে গেল। তারপর তিন নম্বর লেয়ারটি তৈরি করব। এখন আমি লেয়ার ওয়ানকে কপি করে আরেকটা বানালাম। এখন আমি লেয়ার থ্রির মধ্যে চোখটা চেঞ্জ করে আমি লেয়ার থ্রির সাথে যে চোখটা এটাকে শিফট কন্ট্রোল ই দিয়ে একসাথে করে নিলাম। তারপর এই হলো আমার তিনটা লেয়ার, ওয়ান টু থ্রি, সিরিয়াল অনুযায়ী আমি তিনটা লেয়ার একসাথে রাখলাম। তারপর এখন আমাদের সেটিং করে নিতে হবে আমাদের অ্যানিমেশনের টাইম বা অ্যানিমেশন কীভাবে সেটিং করতে হবে। উইন্ডোতে ক্লিক করবেন, তারপর টাইম লাইনে ক্লিক করবেন, টাইম লাইনে ক্লিক করার পর আপনার অ্যানিমেশনের টাইম লাইন শো হবে। এই যে শো হয়ে গেল নিচে, এখান থেকে অপশনে যেয়ে আপনি মেক আর্মস ফ্রম লেয়ারে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি প্রত্যেকটা লেয়ারকে আপনি কতটুক কত সেকেন্ড সময় আপনি ভিউ রাখতে চান সেই টাইমটা সেট করে দেবেন। তারপরে প্লেতে ক্লিক করার পরেই আপনার রিপ্লে হবে।
তো নিচে প্লে অপশনটি যে আছে এটি হাইড হয়ে গেছে আমার রেকর্ডিং এর প্রবলেমের কারণে, তো আপনাদের এখানে শো করবে। তারপর সেভ করব আমি এটা, ফাইল ক্লিক, সেভ ফর ওয়েব ক্লিক করার পর এখানে ডিফল্ট যা আছে তাই, আমি কোনো কিছু চেঞ্জ করব না, আমি জাস্ট সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করে নিলাম, সেভ লোকেশনটা সেট করে নিব। ডেস্কটপে আমি আমার যে নামে আছে সেই নামে আমি সেভ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভিউ করে দেখব আমার এটা কেমন হয়েছে। আমি আমার ফটোশপটাকে মিনিমাইজ করে নিলাম, তারপর আমি একটা ব্রাউজার ওপেন করলাম মজিলা, এখানে ড্রপ অ্যান্ড ড্রাগ করে দিলাম, এই যে দেখুন প্লে হচ্ছে। এইভাবে আপনারা বিভিন্ন ফটো, ব্যানার, অ্যানিমেশন আকারে ডিজাইন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।